بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমিদ্দিন ফোর স্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আজকে আমরা কিন্তু হজের বা উমরার তোয়াফ এবং সাই কিভাবে করতে হয় এই বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما، ومن تطوع خيرا فإن الله شاكر عليم. وقال تبارك وتعالى وليطوفوا بالبيت العتيق. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রামে আজকে আমাদের আলোচ্য বিষয় হজের প্রসঙ্গ। গত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম এহরাম এবং তাওয়াফ নিয়ে, কারণ হজে যান বা উমরায় যান, এহরাম হজ এবং উমরার অন্যতম একটি ফরজ, তাওয়াফও করতে হয়, সফা মরার সাইও করতে হয়, এবং হজে স্পেশালি উকুফে আরফা, মুজদলিফা, রমিয়ে জমরাত সহ আরও কিছু এক্সট্রা কাজও রয়েছে। তো এহরাম, তওয়াফ, সাই এই তিনটা যেভাবে উমরাতেও করা লাগে হজেও করতে হয়। তো আমরা বিগত দিনগুলোতে এহরাম নিয়ে আলোচনা করেছিলাম, তওয়াফেরও কিছু প্রসঙ্গ আলোচনা করেছিলাম। সো তওয়াফের মধ্যে যে প্রকারই তওয়াফ করেন না কেন, আপনি হজের ফরজ তওয়াফ হোক অথবা উমরার তওয়াফ হোক অথবা তওয়াফে কুদুম হোক বা নফল স্বাভাবিকভাবে যদি তওয়াফ করতে চান বা বিদায়ী তোয়াফ হোক, প্রত্যেকটি তোয়াফের মধ্যে জরুরি কয়েকটি বিষয় হলো, নাম্বার ওয়ান, যেহেতু তওয়াফ নামাজের মতো, তাই নামাজে যেভাবে আমাদের সর্বপ্রকার নাপাকি থেকে পাক হতে হয়, হদসে আসগর এবং হদসে আকবর, মেজর এবং মাইনর ইম্পিউরিটি থেকে পাক থাকতে হয়, ছোট এবং বড় দুই প্রকার নাপাকি থেকে পাক থাকতে হয়। গোসলের প্রয়োজন হলে গোসল করে পাক হতে হবে ইনস্টেড অফ জানাবা, আর অজুর প্রয়োজন হলে অজু করতে হবে। যেহেতু হদসে আসগর এবং হদসে আকবর মাইনর এবং মেজর ইম্পিউরিটি থেকে পাক থাকতে হয়, সেই হিসাবে মাবুনরা যদি মান্থলি পিরিয়ড অথবা নেফাস অর্থাৎ প্রিনিডাল ব্লিডিংয়ের মধ্যে থাকেন, তো ওই অবস্থায় কিন্তু আপনি তওয়াফ করতে পারবেন না, আপনি অপেক্ষা করতে হবে, পাক হওয়ার পরে আপনাকে তওয়াফ করতে হবে। দুই নম্বর, নামাজের ভিতরে যেভাবে সতর ডাকা জরুরি, তোয়াফের সময় তো অবশিষ্ট ডাকতেই হবে, টাকা থাকতেই হবে। তিন নম্বর, যারা পায়ে হেঁটে আমরা তোয়াফ করতে পারবো, তারা কিন্তু হুইল চেয়ার বা অন্য কোনো বাহনে চড়ে আমরা তোয়াফ করতে পারবো না। মাজুর যারা তাদের জন্য হয়তো হুইল চেয়ারে বসে তাদের জন্য তোয়াফ করা জায়েজ হবে। আর আরেকটি হলো, তোয়াফের পরে দুই রাকাত নামাজও পড়তে হয় এবং তোয়াফটা শুরু করতে হয় হজরে আসদ থেকে। এই কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও তোয়াফের মধ্যে কতিপয় কাজ রয়েছে সুন্নাত,
হজরে আসওয়াদকে ইস্তেলাম করা, শব্দ আমি ইস্তেলাম বলেছি, কিতাব এবং হাদিসের শব্দ আমি উচ্চারণ করেছি। ইস্তেলাম হলো ডাইরেক্ট ফিজিক্যালি চুমা দেওয়া, এক। যদি তা সম্ভব না হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় দূর থেকে হাতের যে সড়ি যেটা ছিল, যে স্টিক যেটা ছিল, এই স্টিক দিয়ে হজরে আসওয়াদকে টাচ করে তারপরে ওই স্টিকের মধ্যে চুমা খাইছেন। কাপড় দিয়ে কোনো সময় হজরে আসওয়াদকে টাচ করে তারপরে ওই কাপড়ের মধ্যে টাচ করে কাপড়ের মধ্যে চুমা খাইছেন। এই হলো ইসলামের দ্বিতীয় পদ্ধতি। আর তিন নম্বর পদ্ধতি হলো যে ডাইরেক্ট আপনি সেখানে নাক লাগাইয়ে আপনি চুমা দিতে পারলেন না, হাত দিয়ে ধরতে পারলেন না। এবং দ্বিতীয় প্রকার যেটা, যে কোনো কাপড় দিয়ে বা কোনো হাতের লাঠি দিয়ে আপনি ছুঁতে পারলেন না। তো তিন নম্বর আরেকটি অপশন আছে, রাসূলুল্লাহ সাল্লাম কোনো কোনো সময় দূর থেকে শুধু ইশারা করেছেন, ফা আশারা বিয়াদিহি, এমনও ইশারা করেছেন, হাতটা এইভাবে প্লেস করেছেন, যেমন হজরে আসে রাখলে যেভাবে হতো দূর থেকে এইভাবেই করেছেন। তো এই তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে ইসলাম করা, এটা তোয়াফের মধ্যে সুন্নত। শুরুতেও করবেন এবং প্রত্যেক চক্করের বিগিনিংও আপনি এইভাবে ইসলাম করবেন, তিন প্রকারের যে কোনো এক প্রকারের। দুই নম্বর, যে তোয়াফের পরে, বিশেষ করে উমরার তোয়াফ, যে তোয়াফের পরে সাই আছে সেখানে ইস্তেবা করতে হবে পুরুষের জন্য। অর্থাৎ আমরা তোয়াফ করার সময় সাত চক্করে আমাদের ডানের শোল্ডারকে, এই বাহুকে খোলা রাখতে হবে এবং এহরামের উপরের চাদরটা বগলের নিচ থেকে নিয়ে বামের কাঁধে উঠাতে হবে, ডানের কাঁধটা খোলা রাখা পুরুষের জন্য। এটা কিন্তু সাত চক্করে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, অনেক হাজি সাহেবকে দেখবেন সব সময় তাদের এই ডানের এই কাঁধটা খোলা থাকে, তোয়াফ ছাড়াও সাইজ সময়ও, ইভেন হজের সিজনে দেখবেন মিনা, আরাফা, মুজদলিফা, শয়তানকে পাথর মারার সময়, ইভেন নমাজের সময়ও খুলে রাখেন, এটা কিন্তু মকরু। তো এই ইস্তেবা যেটা ডানের কাঠটা খোলা রাখা, এটা শুধুমাত্র তোয়াফের সাতটি চক্করে, সেভেন সার্কেটসে আপনি খোলা রাখবেন, যে তোয়াফের পরে সফর সাই আছে, অর্থাৎ উমরার তোয়াফ এবং এহরাম ফরিত অবস্থায় যদি আপনি তোয়াফ করেন। নফল তোয়াফে বা তোয়াফে বেদা অথবা হজের মেইন তোয়াফ যদি আপনি এহরাম সারা করেন, সেখানে স্বাভাবিক ড্রেস পরিধান করে করতেছেন, সেখানে আপনাকে ইস্তেফা করতে হবে না। তিন নম্বর আরেকটি সুন্নত হলো প্রথম তিন চক্কর রমল করতে হয়। রমল কি? যে আপনি প্রথম তিন চক্কর দেওয়ার সময় একটু গণ গণ খাইক দিয়া একটু তাড়াতাড়ি, জগিং যেভাবে করা হয়, পুলিশরা যেভাবে কুইক মার্চ যেভাবে করে, এইভাবে আপনি একটু শক্তি দেখাইয়ে আপনি পাটা রাখবেন, রমল করবেন। কেন? মক্কার মুশরিকরা তারা বলেছিল যে এরা মক্কা থেকে চলে যাওয়ার কারণে মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে। জিবরাইল ইসলাম বললেন নবী করিম ইসলামকে, আপনারা যখন উমরা করতে যাবেন, তোয়াফ করবেন, তখন প্রথম তিন চক্করে একটু শক্তি দেখাইয়া আপনার খুব তাড়াতাড়ি একটু স্বাভাবিক দৌড়াইয়া আপনার তোয়াফটা করবেন, যাতে ওরা দেখে মনে তাদের যেন বুলটা ভেঙে যায় যে আপনারা কিন্তু দুর্বল হয়ে পড়েননি। এই শক্তি সকরার জন্য পুলিশের মতো, সোলজারের মতো জগিং যেভাবে আমরা করি, এইভাবে রাসূলুল্লাহ ইসলাম প্রথম তিন চক্কর দিয়েছিলেন। এই রমলটা শুধুমাত্র প্রথম তিন চক্করে। মনে রাখতে হবে এই ইস্তেবা ডানের কাঁধকে খোলা রাখা এবং প্রথম তিন চক্করে রমল করা, এটা শুধুমাত্র পুরুষের জন্য সুন্নত, মা বোনদের জন্য, সিস্টারদের জন্য নয়। তোয়াফ শেষ করার পরে সাই শুরু করার আগে মধ্যখানে আবারও ইসলাম করা, নবী ইসলাম ইসলাম করেছেন, সুযোগ তাহলে আপনিও করবেন। হজরে আসওয়াদের সুদা দাঁড়িয়ে আপনি তকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ বলে প্রত্যেকটি তোয়াফ সাথে চক্করের শুরুতে আপনি এবার তকবীর বলবেন। হজরে আসওয়াদ থেকে শুরু করা এবং হজরে আসওয়াদকে মুখ করে শুরু, প্রথম যেটা আপনি করবেন হজরে মুখ দিয়ে আপনি তোয়াফটা শুরু করবেন। আর সাতটা চক্কর মধ্যখানে গ্যাপ না দিয়েই আপনি করার চেষ্টা করবেন। যদি নমাজের টাইম বা নমাজের জমা না হয়ে যায় তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি সাত চক্কর ধারাবাহিকভাবে কনসিকুয়েন্সি যেন আপনি করে ফেলেন, মধ্যখানে যেন কোনো গ্যাপ না হয়। হ্যাঁ, যদি কোনো অজু চলে যায় বা নমাজে দাঁড়িয়ে গেছে তখন কিন্তু আপনি নমাজের জন্য বা অজু করার জন্য গ্যাপ দিতে পারেন, সমস্যা নাই।
এছাড়াও আরও কিছু মোস্তাহাব কাজ রয়েছে, আমরা এগুলো অবশ্য তাওয়াফের সময় করব। তাওয়াফের সময় সালাম করা, হাসি জবাবে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা বা কেউ হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা বা কোনো শরীর মাসলা জিজ্ঞাসা করা, প্রয়োজনে কোনো কথা বলা, এই সব কিছু কিন্তু জায়েজ আছে। এবারে তাওয়াফের সময় জায়েজ আছে, প্রয়োজনে যে আপনি পানি পান করেন সেটা আপনার জন্য জায়েজ হবে, সমস্যা নাই। এই হলো তাওয়াফের কিছু মাসাইল গেল। বেফায়দা কথাবার্তা বলা ও মকরু, বড় আওয়াজে কোরআন শরীফ তিলাওয়াত বা দোয়া বড় বড় করে পড়া এটাও মকরু। উজর ব্যতীত রমল বা ইস্তেবা যদি আপনি ছেড়ে দেন সেটা মকরু হবে। এক কথায় তোয়াফের সুন্নত কোনো কাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার তোটা কিন্তু মকরু হয়ে যাবে। তোয়াফের সাত প্রকার তোয়াফ রয়েছে, টোটাল সাত প্রকার তোয়াফ। একটি তোয়াফ হলো তোয়াফে কুদুম, মক্কায় যাওয়ার পরেই আপনি যদি সুযোগ থাকলে তোয়াফ করবেন, বিশেষ করে যারা ইফরাদ হজ করেন তারা কিন্তু মক্কায় যাওয়ার পরে আপনি মক্কায় ঢুকেছেন সেই হিসাবে আপনাকে একটা তোয়াফ করতে হবে। আরেকটি তোয়াফ হলো তোয়াফে জিয়ারত, মেইন হজের তোয়াফ, যেটি 10 তারিখ না পারলে 11 তারিখ না পারলে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত এবং মধ্যর 2 রাত্রেও এই তোয়াফ করা যায়। মহিলাদের জন্য যদি মান্তি পিরিয়ডের কারণে লেট হয় তাহলে কোনো সমস্যা নাই, এই 10, 11, 12 তারিখের পরেও ওনারা যে সময় পাক হবেন লেট হলেও তাদের জন্য কোনো দমও আসবে না, লেট করে ওনারা যে সময় পাক হবেন ওই দিন ওনারা তোয়াফ করতে পারবেন, মেইন তোয়াফ যেটি। আরেকটি হলো তোয়াফে ওয়াদা, বিদায়ী তোয়াফ। আরেকটি এই বিদায়ী তোয়াফ যেটা শুধুমাত্র হাজিদের জন্য, আপনি উমরায় গেলে কিন্তু বিদায়ী তোয়াফ ওনার জন্য করা মোটেই ওয়াজিব নয়। উমরার তোয়াফ, এরপর আরেকটি হল নফল তোয়াফ। এছাড়াও এই পাঁচ প্রকার তোয়াফ ছাড়াও 6 নম্বর তোয়াফে তাহিয়া, যে আপনি মসজিদে ঢুকলেই আপনি আমরা যে মসজিদে ঢুকলে আমরা যেভাবে 2 রাকাত নামাজ পড়ি, হরম শরীফে ঢুকলেই সুযোগ থাকলে আপনি একটা তোয়াফ করে নিলেন, এটাকে তোয়াফে তাহিয়া বলা হয়। আর 7 নম্বর তোয়াফে নজর, যদি কেউ মান্নত করেন যে আমি মান্নত করেছি, নজর করেছি, বাও করেছি যে আমি একটি তোয়াফ করবো, তাই সেই তোয়াফটা ওয়াজিব হয়ে যায়, এটা বলে তোয়াফে নজর। যাই হোক, এই হলো এই পর্যন্ত তোয়াফের মাসাইল। হজের অন্যতম আরেকটি কাজ হলো সাঁই। এই সাঁই অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বললেও কেউ কেউ এটাকে ফরজও বলেছেন, এবং সাঁইর সময় অজু থাকা জরুরি নয়, অজু থাকলে ভালো, অজু তারা আপনি পড়তে পারেন, তোয়াফ সাঁই করতে পারেন। সাঁই করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, প্রায় 300 মিটার ডিস্টেন্স হলো সফা থেকে মারওয়া। তো সফা থেকে মারওয়া গেলেন 100 হয়ে গেল, মারওয়া থেকে সবাই আসলেন 2, তারপরে আবার যাবেন মারওয়ায় 3, আবার সবাই আসলেন 4, আবার মারওয়া যাবেন 6, সফা থেকে শুরু করেছিলেন, আবার ইয়েতে আসার পরে মারওয়া গিয়ে শেষ হবে 7, 7 নম্বর। সফা থেকে শুরু করলেন সফা 2, মারওয়া 1, আবার মারওয়া থেকে সফা 2, তারপরে আবার যাবেন মারওয়াতে 3, আবার সফাতে 4, আবার সফা থেকে মারওয়া 6, এবার সফা থেকে সফা থেকে মারওয়া গিয়ে 7 নম্বরটা আপনার সেখানে শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফাতে উঠে প্রথমে তিলাওয়াত করেছিলেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এতটুকু পড়েছেন, পুরোটা নয়, অনেকে পুরোটা পড়েন, নবী ইসলাম পুরো পড়েন নাই, জাস্ট এতটুকু পড়েছিলেন। তারপরে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই ফোর্থ কলিমা পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈর সময়ে। 3 নম্বর কোন সময় পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা নাসারা আব্দা হাজামাল আহজাবা ওয়াহদা, যে আল্লাহ নবীকে সাহায্য করে বিজয়ীর বেশে আবার মক্কায় ঢুকাইছেন, এই কথাগুলো স্মরণ করে নবী করিম সাল শুক্রিয়া আদায় করে করে সফা এবং মারওয়ার সাঁই করেছেন। কারণ এই সফা থেকেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম কলিমার দাওয়াত দিয়েছিলেন, এবং কলিমার দাওয়াত দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দুশ্মনরা পাথর দিয়ে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল,
এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করা হলো মক্কা ত্যাগ করতে ওই মক্কা ত্যাগ করার সময় নবী চক্ষুর পানি ছেড়ে কেঁদে কেঁদে মক্কা ছেড়ে গিয়েছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল কোনো সমস্যা নাই হাবিব তুমি চলে যাও তোমাকে একদিন বিজয়ের বেশে আবার তোমাকে মক্কা আবার পুনরায় নিয়ে আসবো আল্লাহ পাক সেই ওয়াদা পুরো করেছেন ফতে মক্কার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসার পরে ওই কথা স্মরণ করে যে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই সমস্ত প্রশ্ন তোমার তুমি তোমার ওয়াদা পুরো করেছো আনজাদা ওয়াদা নাসারা আবদা তুমি তোমার হাবিবকে সাহায্য করেছো ওয়াহাজামাল আহজাব ওয়াহদা তুমি শত্রু পক্ষকে একা তুমি তাদেরকে পরাজিত করে তোমার নবীকে বিজয়ের বেশে তুমি মক্কায় ঢুকিয়েছ সেই কথাগুলো স্মরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলেন এবং সফা উমরার সাহি করতেছিলেন তো আপনি এই তিনটি দুয়ার পড়বেন ইভেন না পড়লেও কোনো সমস্যা নাই পড়লে তো অবশ্যই ভালো তারপরে আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অথবা আপনি আপনার বাসায় যে কোনো দোয়া বা অন্য কোনো দোয়া আপনি পড়ে পড়েও সমরাসাই করতে পারেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভালো থাকেন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন নি জি ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে জি ফরমাকা হোক ইনশাআল্লাহ জি প্রশ্নটা হলো কি যে ইনসুলিন পরীক্ষা হবে ব্লাড পরীক্ষা হবে লাগে যে ইনসুলিন টেস্ট করা হয় ইগো রক্ত বদলিলে এই রক্ত অনুযায়ী কম্পিনি ডায়াবেটিস চেক করলে যে ডাক্তার না ইনসুলিন দেন যে ডাক্তার ওদের সুই ঢুকাইন সুই ঢুকাইয়া বাদে ব্লাড লাগাইয়া স্টিকর মাঝে বুঝছি তো কত হয় আর কোন প্রশ্ন আছে নি আচ্ছা আমরা হইম ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন আপনার দুইটা প্রশ্ন প্রথমটা হলো ডায়াবেটিস চেক করার জন্য আমরা সাধারণত নিডল দিয়ে একটু এখানে রক্ত বের করি তারপরে একটা হাড় দিয়ে একটু চিপিয়ে তারপরে যে ইয়ে থাকে স্টিক ওই স্টিকের মধ্যে লাগানো হয় তো আপনার প্রশ্ন হলো যে এর মাধ্যমে কি অজু ব্যঙ্গে যাবে তো রক্ত যদি বের হয় এই পরিমাণ রক্ত বের হয় যে পরিমাণ রক্ত বের হলে এটা বাইয়ে চলে যায় তো এর কারণে অজু ব্যঙ্গে যায় তো সাধারণত ওই সুই দিয়ে আমরা যে রক্ত বের করি ডিপেন্ড পরিমাণের উপর পরিমাণ যদি সামান্য হয় তাহলে হয়তো না ভাঙার চান্স রয়েছে বাট অন্তত পক্ষে তো ওই ব্লাডটা এই পরিমাণ হতে হবে যে আপনার স্টিকের মধ্যে গিয়ে একটু বাইয়া যাইতেই হবে সেজন্য ব্যাঙ্গে যাওয়াটাই স্বাভাবিক তাই এত বেশি রিস্ক না নিয়ে উত্তম এটাই হবে এবার যে সময় রক্ত বের করব আমরা জন্য এরপর অজু করে ফেলি অন্ততপক্ষে অজু যে সময় প্রয়োজন ওই টাইমে আমরা হয়তো এই চেকটা না কইরা অন্য করে আমরা চেক করলাম তো সংক্ষেপে এটাই বলবো যে কী পরিমাণ রক্ত বের হয়েছে একটু বেশি হলেই যদি রক্তটা বাইয়া যাওয়ার পরিমাণ হয়ে যায় তো আমরা যেভাবে বের করি কিন্তু এটা কিন্তু আসলে যদি আমরা নামুস্তাম তো এটা কিন্তু একটু বাইয়ে দিত সেই হিসাবে ব্যাঙ্গে যাওয়াটাই স্বাভাবিক উত্তম হবে আপনি অজু করে নেওয়া দুই নম্বর ইনসুলিন যাওয়ার সময় এটা ভিতরে পুশ করেছেন সেখানে আমি যদি দেখেছি রক্ত তেমন একটা বের হয় না বের হয়ে বা বেসে যায় না যার কারণে ইনসুলিন দেওয়ার পরে ইনশাআল্লাহ অজু ভাঙবে না হ্যাঁ যদি কারো রক্ত বের হয়ে এই জায়গা থেকে গড়াইয়ে চলে যায় বেয়ে যায় তাহলে কিন্তু অজু ব্যাঙ্গে যাবে তো মেইন পয়েন্ট হলো দমুন সাইল রসলাম বলেছেন আল ওজু মিন কুল্লে দমিন সাইল বডির কোথাও থেকে রক্ত বা পুজ বের হয়ে যদি গড়িয়ে যায় বা পরিমাণ এত বেশি হয় যেটা কিন্তু গড়িয়ে যাওয়ার পরিমাণ তাহলে ওই সময় কিন্তু অজু ব্যাঙ্গে যাবে তো আমরা রিস্ক না নিয়ে উত্তম হবে অজু করে নেওয়া বিশেষ করে প্রথম আপনি যে ব্লাড টেস্ট সরি এই ডায়াবেটিস চেক করার জন্য যে ব্লাড বের করলেন ওই সময় কিন্তু ব্লাডটা মোটামুটি একটু বেশিই থাকে তো আমার মনে হয় এটা অজু ব্যাঙ্গে যাওয়ার পরিমাণ হওয়া যারা খুবই স্বাভাবিক তাই সতর্কতার জন্য আমরা অজু করে নেওয়াটা আমার জন্য উচিত ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ আরো একজন কলার চলে এসেছেন আমাদের কি মুহূর্তে কে রয়েছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জি হোক আছে সরকারকে আমার আপনার নেই আমার একটা ইনস্যুরেন্স আছে না নেই আমার তো লাইফ লাগে একটা ইনস্যুরেন্স আছে না নেই তা আমি দেখি যে বলা যায় ডাক্তারের যে বলা যায় হসপিটালের যে বলা যায় আমার তো কিছু ইনকাম দেয় তারা না নেই বিল আমি গেছি বিক্রি তারা ওটা ইউজ করতে গিয়া অন্য ও পয়সা আমার না নিজ হয়েছে বাট আমি চাই সরকার দিতাম এটা কবুল হইব নি হজুর ইন্স্যুরেন্সের পয়সা জমা হয়েছে এখন হয়রানি আচ্ছা এই পয়সা দেওয়া যাই ঠিক আছে এখন প্রশ্ন আছে নি বারাকাল্লাহ আপনার প্রশ্ন হলো যে আপনি জিপির চিকিৎসার জন্য আপনারটা ইন্স্যুরেন্স করেছেন তো তো বিভিন্ন সময়ে জিপিতে অ্যাপয়েন্টমেন্ট হলে হয়তো সেখান থেকে পয়সাটা কী হয় আমি যা বুঝতে পেরেছি হয়তো কোনো এক সময় না যাওয়ার কারণে পয়সাটা জমা হয়ে গিয়েছে ওই পয়সা যদি আপনি সদকা দিতে চান তাহলে দিতে পারবেন কিনা না তো ইন্স্যুরেন্সের পলিসি যেটা সাধারণত ইসলামে অনেকটা পছন্দ করে না বা অ্যাকসেপ্ট করে না কারণ ইন্স্যুরেন্সের মাধ্যমে এক পক্ষ বেশিরভাগ বেশি লাভবান হয় ইসলাম এরকম কোনো এক পক্ষ নিশ্চিত লাভবান হবে অন্য পক্ষ লাভ হতেও পারে না হতে পারে যেমন আপনি ইন্স্যুরেন্স করেছেন ডাক্তারের প্রয়োজন হলে আপনি ডাক্তার যাবেন না গেলে তো আপনার সারা বছরই হতো আপনি যাবেন না কিন্তু ওই আদার পক্ষ আপনার কাছে প্রত্যেক পয়সা পয়সা নিতেছে এই ধরনের ডিলিং যেটা ইসলামিক এটাকে কোনো এক পক্ষের লাভ অন্য পক্ষের লাভ হওয়ার চান্সও আছে আর লাভ না হতে পারে এটা গাম্বলিংয়ের মতো হয়ে যায় লটারির মতো হয়ে যায় এই ধরনের পলিসি ইসলামে পছন্দ করে না অ্যাকসেপ্ট করে না এক দুই নম্বর হারাম বা অবৈধ পন্থায় অর্জিত সম্পদ এটা দিকে সদকা করা যায় না রাসূল ইসলাম বলেছেন ওয়ালা সদকাতু মিন গুলুল হারাম মালের সদকা আল্লাহ কবুল করেন না এবং হাদিসে আরও রয়েছে ইন্নাল্লাহ তৈয়িব লা ইয়াকবালু ইল্লা তৈয়িবান আল্লাহ নিজে পিওর পিওর ছাড়া কোনো সদকা করাকে আল্লাহ কবুল করেন না তো ইন্স্যুরেন্সের পলিসি যেটা ইসলামে যেহেতু অনেক ক্ষেত্রেই এটা সাংঘর্ষিক সেই হিসাবে ওই পয়সাগুলো দিয়ে সদকা না দেওয়াটাই আপনার জন্য আমি বলবো উচিত আপনি ওই পয়সাকে সদকা দিলেন না ঠিক আছে ইনশাল্লাহ এটা আপনি আপনার অন্য কোনো কাজ করলেন আর যদি দিতেও চান তাহলে কোনো গরিবকে দিয়ে দিলেন সবের নিয়ত ছাড়া কারণ অনেক ইন্স্যুরেন্সের পলিসি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ইসলাম বিমুখী হওয়ার কারণে এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না এজন্যই আশা করি বুঝতে পারছেন আচ্ছা ধন্যবাদ জাজাকুমুল্লাহ হাসান দাদা জি জাজাকুমুল্লাহ খার আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম জি কলারকে লাইনে আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার কোয়েশ্চেন হইল মসজিদ এখন ধরিল আমি ইয়েমেনি আরবিতে বুঝাই তারা তো ধরিল এখন স্পেস দোকান তারা তো কয় ঠিক আছে এখন তোমার সামনে গিয়ে পড়তে পারবে এখন তারা ইচ্ছা মানলে ঠিক আছে এখন আপনারা কুঞ্জ হোক এখন তারা তো কই কত মাসে ওই অত লম্বা লাগে তিন আট লম্বা টাকা লাগে ছয় আট লম্বা টাকা লাগে দাদা এখন সামনে লইলে যখনতে বইলে এখন তাহলে ফোরতা পারবা সামনে তাহলে এখন তারা তো কই ঠিক আছে এখন সামনে বইলে সামনে দিয়ে শূন্য দুই হাত একটা ফোরতা মসজিদ দুই হাত করলে তারা সামনে এখন সামনে তোমার পড়লে বনত থাকতো মানে ফেসিং করতো না তোমার বনত থাকতো সামনে খালি ফেসিং করতো না ই ঠিক আছে তুমি তারা করে দিয়ে পড়লে তা ঠিক আছে এখন আমি তো কইলাম আমার একটা হাদিস দেখাও তারা একটা হাদিস একটা কইলো এখন কইলো আমরা তানোর বউ বউয়ে উঠিয়া ছুটি চয় ঘুম জায়গা শুরু আছে ছুটি চয় না বাদে তাই ছুটি চয় না তাহলে বউরে তাহলে চিন্তা মারছল বাদে তাহলে বউ ফাও করাই ফেলা সবজি দাদি চয় এখন ইটা দিকে ফলো করলাই এখন অন্য মাসে নুকয় তারা কই চয়ার জোয়া লাগে লড়ি লঙুয়া লাগে অত জোয়া লাগে এখন ইটা তুমি ফলো করলাই ইটা তো রং তো না ইচ্ছা করলাই ফলো আমার কথা আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে না মানে আপনারা মসজিদে গিয়া নামাজ পড়লে পুরুষের খানদাত গিয়া ওই বই নইতেন ওটা কোয়েশ্চন নেই সামনে দিয়ে পড়লে ধরলে আমি তো গিয়া সেকেন্ড রো আমি আসলাম এখন সেকেন্ড রো আসলাম আমার ওই সামনে পড়িলে এখন তারা তো ঠিক আছে সামনে আমার আমার কথা আমার কুকা আপনি মসজিদে গিয়া পড়বা যে জায়গাত আপনার সামনের সব পুরুষ আপনি খরর সব নামাজ পড়া উলানা নিয়ে গেছে জয় আসুন সামনে দিয়ে পড়লো আসুন জয় সামনে খেয়ে ইন পুরুষ না মহিলা আচ্ছা বুঝছি বেটি তোর কোনো বুঝছি ওকে মানে আপনার সামনে কোনো একজন মহিলা বাদ থাকুন যদি আপনার তানের সামনে নামাজ পড়তে পারবেন পারেন ওটাও তো প্রশ্ন যখন
আপনারা কথা না এখন আছে একটা আপনি আমার প্রশ্ন উদ্যোগ তারা আর আমরা বাদে হইমু আমি আপনার মস্তাইল গিয়ে যদি আপনার নামাজ পড়তেছেন আপনার সামনে কোন মহিলা বাদ তখন যদি নামাজ হইবে না ওইটা উঠতো না নি ওকে এখন প্রশ্ন নি ওকে এটা যাই যাচ্ছে কোনো সমস্যা নাই এটা খেয়ে কইছেন আপনারা তিন তিন আর তার সাইরা তৈরি হবে মোটেও এই কথা ঠিক নাই একজন মানুষ যদি সামনে বসাও তখন আপনি ঘরে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ো না তো মানুষ সামনে বসে তাহলে যদি এই বসার কারণে আপনাকে ডিস্ট্রাকশন করা না হয় আপনার নমাজের কনসেন্ট্রেশন এবং মনোনিবেশ মনোযোগটা নষ্ট না হয় তাহলে একজন মহিলা যদি আপনার সামনে বসাও থাকেন আপনার নমাজ হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এই জন্য নমাজের সামনে কেউ বসা থাকলে নমাজ পড়া যাবে না কথা সত্য নয় একজন পুরুষের সামনে একজন পুরুষ বসা আছেন আমি নমাজ পড়তেছি আমার সামনে একজন পুরুষ বসা নামাজ হবে আপনি মহিলা নামাজ পড়তেছেন আপনার সামনে একজন মহিলা বসা আছেন আপনি নামাজ পড়তে পারেন সমস্যা নাই হ্যাঁ যদি উনি ফেস করে আপনাদেরকে বসেন আপনি নামাজ পড়তেছেন একজন মহিলা আপনার সামনে আপনার দিকে ফেস করে বসেছেন ঠিক আছে বা আমি একজন পুরুষ নামাজ পড়তেছি আমার সামনে একজন পুরুষ আমার দিকে ফেস করে নামাজ পড়তেছেন তাও আমার নামাজ হবে কিন্তু এই ফেস করে বসার কারণে কিন্তু অনেক সময় আসে কি মনে কর সমবয়সী যদি কেউ হন তাহলে অনেক সময় হাসি চলে আসতে পারে এর জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি বুখারী শরীফ একটা চ্যাপ্টার এ মর্মে নিয়ে এসেছেন যে কোনো মানুষকে সামনে রেখে নামাজ পড়লে যদি ওই সামনে থাকার কারণে আমার নামাজের মনোযোগ নষ্ট না হয় তাহলে কোনো সমস্যা হবে না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন যে আমার সামনে কে আছে আমি এটা আমি কনসার্ন করি না যদি তার সামনে থাকায় তার সামনে বসার কারণে যদি আমার মনোযোগ নষ্ট না হয় তাহলে আমি এটা নিয়ে আমি কোনো ধরনের কোনো চিন্তা বা অরি আমি করি না লাউ বালি আমি এটা নিয়ে কোনো ভাবনা বা আমি কোনো ভাবি না এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না অতএব আপনার প্রশ্নের সহজ আনসার এটাই হবে আপনি তাহিয়াতুল মসজিদ পড়তেছেন বা কোনো নামাজ পড়তেছেন আপনার সামনে আপনি মহিলা হিসাবে আরেকজন মহিলা আপনার সামনে বসে থাকার কারণে আপনার আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সমান যদি আপনার কোনো মাহরাম কেউ আপনার সামনে থাকেন তিনি বসে আছেন এই বসে থাকার কারণে আপনার নামাজ ডিস্টার্ব হচ্ছে না তাই আপনার নামাজে কোনো সমস্যা নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনি যে কথা বলছেন যে আপনার আর আমরা তিন আর চাই রাত বলে দিই এই কথাটা আমি জানি না কে বলেছে আপনাকে বা আপনি কোন জায়গাতে শুনেছেন এরকম কোনো সত্য নয় ঠিক আছে ইনশাআল্লাহ মেন জিনিস হলো আমরা নামাজ পড়বো এমন জায়গায় যে জায়গায় নামাজ পড়লে আমার নামাজের খুশু খুজু এবং মনোনিবেশ যেটা আমার ঠিক থাকে এটা যদি ব্যাঘাত না হয় বিঘ্নিত না হয় কোনো সমস্যা নাই জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার কোনো যে প্রশ্ন হোক ইনশাআল্লাহ আমার কোশ্চেন হলো যে আমার ছেলে আছেন যে আমরা ছেলেরা তো বিভিন্ন টাইপের টি শার্ট কিনবেন তারপর একটা টি শার্ট আছে পোলো কোম্পানি তার লোগো হইল আপনার হর্স ঘোড়ার কথা ঘোড়াতে ও ঘোড়া কোনো সবু কাপড় নেই জাস্ট লোগো এটা তো ওটা দিয়ে ওর জন্য আমাদেরই হবে ওটা আমি একটু নাম আচ্ছা আর কোন প্রশ্ন আছে আপনার প্রশ্ন হলো যে আপনার ছেলে টি শার্ট পরে নামাজ পড়েন অনেক সময় টি শার্টের মধ্যে কোনো লোগো থাকে যে লোগোর মধ্যে হয়তো গুড়া বা এরকম কোনো পশু মনে হইতেছে তার চক্ষু নাই মাথা দেখা যাইতেছে না যদি একটা পিকচার যেরকম মাথা নাই চক্ষু নাই পরিষ্কার একটা কোন ধরনের প্রাণী বোঝা না যায় কোনো সমস্যা নাই বেশি ছোটো হওয়ার কারণে বা মাথা না থাকার কারণে বা চক্ষু না থাকার কারণে যদি এটাকে কোনো পিকচার বলে মনে হইতেছে না সমস্যা হবে না আপনি যে লোকের কথা বলতেছেন যদিও চক্ষু নাই বাট এরপরও এটা গুঁড়া বা এরকম মোটামুটি একটা শেপ যেটা শেপ দেখে একটু সন্দেহ হয়ে যায় এজন্য এ ধরনের লোগো পড়লে নামাজ হবে ঠিক আছে বাট এরপর অনুত্তম হবে কারণ এটা কিন্তু খুব ভালোভাবে চাখাইলে একটা গুঁড়া বলেই মানে দেখা যায় খুব ভালোভাবে চাখাইলে বাট এরপর নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি পরিষ্কার দেখা যায় তাহলে কিন্তু নামাজটা মকরুহ তাহরিম হয়ে যেত এখন বর্তমানে একটা মাথা অথবা চক্ষু না থাকার এই ক্লিয়ার না থাকার কারণে পুরো পরিষ্কার যেহেতু হচ্ছে না সেই হিসাবে এটা অনুত্তম হবে মানে মকরুহ তানজিহ হবে তাই এ ধরনের পোশাক যেটা মশলার মাধ্যমে জিজ্ঞেস করে সঠিক কি না সঠিক নয় জানার প্রয়োজন দেখা দেয় উত্তম হবে আমরা এটা অ্যাভয়েড করা আল্লাহ নবী বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন লিগল এবং ইল্লিগল কিছু কাজ আছে এভিডেন্ট আর এগুলো এভিডেন্স ছাড়া যেগুলো আছে বাইনাহুম আমর মুস্তাবিয়াতুন কিছু কাজ রয়েছে মধ্যখানে যেগুলোর মধ্যে ডাউট বা সন্দেহ রয়েছে আপনি তাকওয়া এবং ইসলামকে হেফাজত করার জন্য এই ডাউটফুল সন্দেহভাজন জিনিসকে আমরা আমরা ছেড়ে দেবো আমরা এটাকে অ্যাভয়েড করবো আমরা এটাকে বের হয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভালো আছেন
আমার একটা প্রশ্ন আছে। জি হোক আমার আসুন। বড় বিমা করছিলাম, তো বিমার তো সুদের টাকা আমার কাছে আইছে, তখন আমি তো আমার বাইরে করি পারি আমি আমি দেখলাম যে আমার আমি দেখলাম যে আমার সুদের বাড়িটা দেখলাম লাভের টাকাটা। কি তার ভাষা এটা? সুদর ভাষা নেই সুদের বাড়ি আপনার সাইরা কি তাহলে এই ভাষা দিয়া? আমি ধরাম যে আমার আত্মীয়স্বজনের মধ্যে খুব পরিব আছে, তাইলাম যে আমি বাচ্চা চাইতাম আর কি। আমি আর কোথাও নাই, যেহেতু আমি কথা চাইতাম না, তো আমি সুদের টাকা লাগে আমার ভরাই দিতাম। তখন আমি তার ভেড়া আমাকে দিয়ে আমি ওই বই নিয়ে গেলাম দিল্লি। আমি আনসার দিতেছি ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খার। আসলে আপনার এই প্রশ্নটা অনেক, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে, বিরতির পর যখন ফেরত আসবো আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে একটা প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার পরেই আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাজাকুমুল্লাহ খাইর। জি, আপনার প্রশ্ন ছিল আপনার কাছে ইন্টারেস্টের পয়সা জমা হয়ে গিয়েছে। প্রথমে ইন্টেনশনলি পারপাস দি ইন্টারেস্ট গ্রহণ করা বা অর্জন করা এটা তো হারাম, কোনো অবস্থায় এটা জায়েজ নয়। যদি অনিচ্ছাকৃতভাবে ইন্টারেস্টের পয়সা জমা হয়ে যায়, যেমন অনেক সময় ব্যাংকে পয়সা রাখলে কিছু ইন্টারেস্ট অটোমেটিক চলেই আসে কিছু অ্যাকাউন্টে, এইভাবে যদি আপনার কাছে ইন্টারেস্ট অনিচ্ছাকৃতভাবে ইন্টারেস্ট পয়সা চলে আসে, সেই পয়সাটাও আপনি সবের নিয়ত ছাড়া কোনো গরিবকে যদি আপনি দিয়া দেন, জায়েজ হবে অবশ্য। সাবিনত করবেন না কেন? একটু আগে আমরা আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগায়রি তুহুরিন ওয়া লা সাদাকাতু মিন গুলুরিন। অযু ব্যতীত নামাজ কবুল হয় না এবং হারাম মালের সদকা আল্লাহর কাছে কবুল হয় না। বুখারী শরীফে হাদিসে পরিষ্কার রয়েছে, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ নিজে পাক এবং পবিত্র, নিপুণ এবং নিকুত, পিওর, হালাল এবং পিওর মাল ব্যতীত কোনো ধরনের কোনো দান খরাত আল্লাহ পাক কবুল করেন না। তো আপনি ইন্টারেস্টের পয়সা দিয়া আল্লাহর কাছ থেকে আপনি সবর আশা কীভাবে করবেন? এটা জায়েজ নয়। তো আপনি বলেছেন আপনার আত্মীয়জনের মাঝে কিছু গরিব রয়েছে, সবের নিয়ত ছাড়া তাদেরকে আপনি সেই পয়সাগুলো দিয়ে দিতে চাইতেছেন, কারণ ইন্টারেস্ট পয়সা তো আপনি নিজে ব্যবহার করবেন না। যদি তাই হয় তাহলে জায়েজ হবে, তবে সবের নিয়ত করবেন না। কিন্তু আপনি নিজে ইউজ না করে অনিচ্ছাকৃতভাবে আসা সেই ইন্টারেস্টের পয়সাগুলো আপনি আপনি বের করে দিয়েছেন, এই কারণে আল্লাহর কাছ থেকে হয়তো যে আপনি সুদ থেকে বাঁচছেন, সেই হিসাবে আল্লাহ হয়তো আপনাকে ওই পয়েন্টের উপর আপনাকে আল্লাহকে সব দিতে পারে। কিন্তু কী পরিমাণ পয়সা খরচ করেছেন, দিয়েছেন, সেই অ্যামাউন্টের উপর ভিত্তি করে কোনো সব বা রিওয়ার্ডের কোনো আশা করা যাবে না, এটা করা জায়েজও নয়। প্রথমে কাজী খান লেখা আছে, আর তসদ্দুকু বেমালিন হারাম সুমার রাজাও মিনহু সওয়াব কুফরুন। হারাম মাল সলকা করে আর আপনি সবের আশা করলেন, এটা কিন্তু এক ধরনের কুফুর। যে আল্লাহ হারামকে ভালো পান না, সুদকে ভালো পান না, আর আপনি আল্লাহকে এটা দিলেন, দিয়ে আবার সবের আশা করলেন, এটা এরকম হবে। একজন লোক একটা জিনিসকে ঘৃণা করে আর সেই ঘৃণিত বস্তু তাকে দিয়ে আপনি তার কাছ থেকে পাল্টা থ্যাংক ইউ আশা করলেন যে ব্যবসা হয়ে যায়। তো আপনি নিজেই এটা অনুমোদন করছেন মাশাআল্লাহ, আপনি নিজেই বলেছেন এই পয়সা আমি রাখবেন না। আমার মনে হয় এটা অনিচ্ছাকৃত এসেছে আর আপনি ওই পয়সাগুলো আপনার কাছ থেকে বের করা চাইতেছেন। তো আপনি এভাবে গরিবদেরকে যদি আপনি দিয়ে দেন সাবিনের চারা, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য সেটা জায়েজ হবে। অশেষ ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই যে যে 500 টাকা করছিলাম, জি, আমার ওয়ার মধ্যে ভুল হয়েছে কি, আমি ও 18 বছর লাগে আর বিমা করছিলাম, জি, আমি 18 বছর লাগে করছিলাম, কিতার বছর শেষ হয়ে গেছে, ওরে আমার টাকা আলাদা পাইছি, ও টাকাটা আমি চাইছিলাম আর কি,
তো 18 বছর লাগে সেভিং রাখছিল নি ভাই, যখন বিমা করছিলাম প্রতি বছর দিতাম, 18 বছর লাগে নিয়ে আসলে করছিলাম, 18 বছর মেয়াদে খরচ হয়ে গেছে, 18 বছর লাগে নিয়ে আসলে করছিলাম। তো 18 বছর শেষ হতে বাদে আমার মনে হলো ওই সেখানে ভাইকে ফোন হচ্ছে, আমি আনছি না তারা ফোন করতে তোমার ট্রেন নেওয়া যায় ওই লাভের সেখানে, আমি চাইছিলাম যে আমার ভাই ওপরে বলি, আর আমার সবার চেষ্টা করছি বাদ্রেসার কোনো হয় কিছু টয়লেটের খামল লাগাইতে পার, আমার উদ্দেশ্যটা আছে যে আমার কিছু টয়লেটের খামল লাগাই আমার বাদ্রেসাটা আর বাকি দিয়ে আমার বাইরে যেতে। তবে বিমা বা এই সমস্ত পলিসি যেটা আইতা ইসলাম কোন অবস্থায় অ্যাকসেপ্ট করে না, এটা কোনো সময় করাও জায়েজ নয়, এটা আপনাকে জানা প্রয়োজন। যা করে ফেলেছে এটার জন্য তওবা করতে হবে, আর যে পয়সা চলে এসেছে এটা এইভাবে আপনাকে বের করে দিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খান দাদা। ঠিক আছে, জাজাকুমুল্লাহ খান। আমরা পরবর্তী প্রশ্ন দেখি কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রমজান শরীফ রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া এটা কি ঠিক আছে কিনা ঠিক নাই? যেহেতু ইনসুলিনটা ইঞ্জেকশনের মতো, এটা কোনো খাবার নয় বা আপনার কোনো খাবার সাহায্য করতেছে না, তো যে কোনো ধরনের ইঞ্জেকশন নিলে রোজার কোনো ক্ষতি হয় না, অতএব রমজান শরীফে ইনসুলিন নিলেও আপনার রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আপনি প্রশ্ন করেছিলেন ইনসুলিন অজু ভাঙ্গি না ভাঙ্গে না, আমি বলেছিলাম রক্ত বেরোনোর অজু ভাঙবে না ইনশাআল্লাহ, এবং রমজান শরীফে ইনসুলিন নিলেও রোজারও কোনো ক্ষতি হবে না। আপনি রমজান শরীফে অন্য কোনো ইঞ্জেকশনও যদি দেন তো সেটাও আপনার রোজার কোনো ক্ষতি হয় না। সমান ব্লাড টেস্টের জন্য যদি ব্লাড দেওয়া হয় সেটাও রোজার কোনো সমস্যা নয়। হ্যাঁ, অতিরিক্ত ব্লাড দেওয়ার কারণে যদি কেউ দুর্বল হয়ে পড়েন তখন উচিত হবে রমজান শরীফে অতিরিক্ত ব্লাড দিয়ে যেন দুর্বল যেন না হয়ে পড়েন, দিলে হয়তো মকরু হতে পারে বা রোজা তবুও ভাঙবে না। তো সংক্ষেপে আনসার এটাই, রমজান শরীফে ইনসুলিন দিলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ রোজা ভাঙ্গে পেটের মধ্যে যদি স্বাভাবিক তার রাস্তা দিয়ে যদি কোনো কিছু পেটের ভিতরে ঢুকে, অর্থাৎ খাদ্যনালী দিয়ে যদি কোনো কিছুকে ঢুকে তখন রোজা ভেঙে যায়। নাক দিয়ে ঢুকোক বা মুখ দিয়ে ঢুকোক, যদি পেটের ভিতরে কোনো চলে যায় কোনো পানি বা কোনো খাবার তখন রোজা ভাঙবে। তো ইঞ্জেকশনের মাধ্যমে যেহেতু পেটের ভিতরে কোনো যাইতেছে না, ইনসুলিন দিলেও সেটাও কিন্তু আপনার পেটের ভিতরে তো আর গিয়ে ঢুকতেছে না, তো সেই হিসাবে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, খাদ্য নিজের কোনো দিন যাইতেছে না। জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পর কলটা চলে গেছে ইনশাআল্লাহ। আমার কাছে একটি প্রশ্ন, এই যে আমরা পায়ে জুতা দিই, জুতার মধ্যে তো অনেক সময় লেখা থাকে, এখন তো ইংলিশ বেশিরভাগই ইংলিশে লেখা থাকে, বাংলাদেশে বাংলা লেখা থাকে, আরব দেশে হয়তো কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় দেখছে আরবিতে লেখা থাকে, এখন ওইগুলি ব্যবহার করা কতটুকু ঠিক হবে? মেইন জিনিস হলো যে কোনো ভাষাই হোক না কেন, ইংলিশ হোক বাংলা হোক আরবি হোক, প্রত্যেকটি ভাষার মাধ্যমে যেহেতু আমরা জ্ঞান শিখি এবং জ্ঞান চর্চা করে থাকি, সেই হিসাবে আমাদের উচিত হবে আমরা যেভাবে জ্ঞান এবং নলেজকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি, সোর্স অফ নলেজ, এই নলেজের যত সোর্স রয়েছে, মেটেরিয়াল রয়েছে, ইনগ্রিডিয়েন্ট রয়েছে, ইকুইপমেন্ট রয়েছে, সেটাকেও সম্মান করতে হয়। কাগজ মানে পেপার, পেন এবং প্রত্যেকটা ভাষার শব্দকে আমরা সম্মান করা উচিত। সেই হিসাবে পায়ের নিচে এরকম কোনো লেখাকে পা দিয়ে অনিচ্ছাকৃতভাবে যদি ইচ্ছাকৃতভাবে এভাবে করা, এটা কিন্তু উচিত নয়, এটা অনুচিত, এটা মকরু একটি কাজ। বাট কোনো কোনো কোম্পানি তার অ্যাডভার্টাইজের জন্য এমনভাবে হয়তো নিচেভাবে সে দিয়ে ফেলেছে, আপনি হয়তো সেটা সইতে পারবেন না, তার নাম্বার আছে, এটা কিন্তু প্রয়োজনে দেওয়াই লাগে, কারণ কোন সাইজের কোন জুতা যদি এই নাম্বার না দেওয়া থাকে আপনি এটা বুঝবেন না। তো এটা বিশেষ প্রয়োজনের কারণে হয়তো এই লেখাটা আমাদের পায়ের নিচে পড়তেছে, বা যে কোম্পানি শু মেকার বা জুতা যারা বানাইতেছে তারা কিন্তু বাধ্য এটা দিতে হয়, এটা মজবুরির কারণে সেটা জায়গ হবে। আর এই সমস্ত জিনিস তারা অযথা কোনো যে কোনো ভাষার কোনো লেখা পায়ের নিচে জুতার নিচে বা জুতার মধ্যে রাখা অপ্রয়োজনে, এটা অবশ্যই মকরু হবে। আর বিশেষ প্রয়োজনে যে নাম্বারগুলো রয়েছে বা হয়তো কোম্পানিটা এভারের জন্য হয়তো একটা লেখা দিয়েছে,
সেটা হয়তো অনেক ক্ষেত্রে মোটামুটি একটা মার্জনীয় হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় কোনো লেখাকে কোনো সময় প্রদলিত করা যাবে না। আমরা জ্ঞান এবং জ্ঞানের প্রত্যেকটি জিনিসকে আমরা কী করবো, শ্রদ্ধা করতে হবে। এটাই এটাই আমাদের জন্য জরুরি, বিশেষ করে আরবি ভাষা, যে ভাষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন লিখেছেন, কোরআন নাজিল করেছেন, যে ভাষা রাসূল ইসলামের ভাষা, জান্নাতি ভাষা, এগুলোকে তো আমরা অবশ্যই শ্রদ্ধা করব। এটা সোর্স অফ নলেজ। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরা। জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি দুইটা প্রশ্ন করব। জি ফরমা, ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান হইলো গিয়া, আমার কেউদিন দরকার হজর থাক, উমরা হজর নিয়ত নাই। আর এখন দেখা যাক যে দেশে যাওয়ার লাগি সৌদি আরবে ভালো অফার দিছে, মাছ ভালো চাইয়ে উমরা করিয়া যাইব কি, কইয়া যাইতো কি পারবো চিপ টাকায়। ইকান মানুষ মাঝে আওয়াজ চিপ টাকায় আমি অনলাম গিয়া উমরা করিয়া যাই, এই নিয়তটা ঠিক আছে কিনা, ইলা নিয়তে গিয়ে ওই তো না প্রথম প্রশ্ন, সুযোগে যদি চান্স একে উমরা করে ফেলেন, সেই উমরা হবে কি না হবে না? যেমন আপনি যাবেন বাংলাদেশে, সৌদি এয়ারলাইন্স অফার দিয়েছে, মধ্যখানে ট্রানজিট করে সহজে আপনি উমরা করে নিতে পারবেন চিপে, তো এই নিয়ে চিপে সুযোগ পেয়েছি, এই হিসাবে উমরা করলে কি উমরা হবে? অবশ্যই হবে, ইনশাল্লাহ অবশ্যই হবে। হবে না কেন? কারণ উমরা আপনি কত পয়সা খরচ করে উমরা করেছেন প্রাইসের উপর কবুল হওয়া না হওয়া ডিপেন্ড করে না। ইভেন মজার ব্যাপার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনায়ন অভিযান থেকে ফিরার পথে জিইররানা নামে একটি জায়গায় অবস্থান করেছিলেন। জায়গার নাম কি ছিল? জিইররানা। রাত্রির টাইম ছিল রাত্রি। আল্লাহ নবী একটি অপরচুনিটি এবং একটা সুযোগ পেয়েছেন, মনে করলেন যে আমি রাত্রি যেহেতু এখানে থাকবো, এখান থেকে মক্কা খুব দূরে নয়, অন্য এক সময় হয়তো আমি প্ল্যান করে আসলে আমার সময়ের প্রয়োজন হবে, মক্কা থেকে মদিনা সেখানে আসতে 8 দিন লাগতো রাস্তায়। এখন যেহেতু আমি মক্কার একদম কাছে জিইররানা জায়গায় আমি অবস্থান করতেছি, তাহলে এই সুযোগে আমি একটা উমরা করে নেই। রসুল্লাহ সাল্লাম হুনায়ন থেকে ফিরার পথে, যাত্রা পথে সুযোগ পেয়ে রাস্তায় খুব সহজ হয়েছে, এই নিয়তেই আল্লাহ আমি রাত্রিতে এসে উমরা করে আবার রাত্রিতে ফজর আগে আগে আবার সেই জায়গায় চলে গিয়েছিলেন। আল্লাহর নবীর লাইফে 4টি উমরা করেছিলেন, তোমার থেকে 1টি উমরা ছিল এই উমরা, যে উমরা করেছিলেন জিইররানা থেকে। তো অন দ্য জার্নি, অন দ্য ওয়ে, সুযোগ পেয়ে, সুযোগের সদ্ব্যবহার করে নবী সাল্লাম উমরা যদি করলেন, সেই উমরা যদি হলো, এবং আল্লাহর নবীর লাইফের 4টি উমরার মধ্যে থেকে এই 1টি উমরা, আপনিও যদি বাংলাদেশে বা অন্য কোথাও ট্রাভেলিং করার সময়ে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে যাওয়ার সুবাদে রাস্তায় ট্রানজিটের সুযোগ পেয়ে সেখানে যদি আপনি চিপে উমরা করার সুযোগ নিতে পারেন, সেটাও জায়েজ হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি কে করেছিল এবং জানাজা কীভাবে হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন সকলের ইমাম, আম্বিয়া কেরামের ইমাম, উনার ইমামতি কে করবে, এটাই প্রশ্ন। যার ফলে সাহাবায়ে কেরামরা জানাজা পড়েছেন গ্রুপ গ্রুপ হয়ে, ঢুকেছেন জানাজার নামাজ পড়ে পড়ে সবাই বের হয়েছেন, এখানে আলাদাভাবে কোনো বড় কোনো জামাত বা বড় কোনো একজন ইমাম হয়ে নামাজ পড়েছেন এই পদ্ধতি না করে গ্রুপ গ্রুপ হয়ে, তো গ্রুপ গ্রুপ হয়ে কেউ ইমামতি করেছেন এটাও হতে পারে, অথবা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জানাজার নামাজ পড়ে পড়েই আর বের হয়ে গেছেন। উলামায়ে কেরাম দুইটাই উল্লেখ করেন। বিশেষ করে আল্লাহর নবীর ইন্তেকাল স্বাভাবিক ইন্তেকাল ছিল না, একটা অস্বাভাবিক নবীর ইন্তেকালের কারণে অনেকে এটা মেনে নেওয়াটাই তাদের জন্য কঠিন ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, যদি কেউ বলে মোহাম্মদ মারা গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি তার গর্দন খেলে দেবো। উনি মেনে নিতে পারছিলেন না যে আল্লাহ নবী চলে যাবেন কেন, এখন পর্যন্ত দুনিয়াতে মুনাফিক রয়ে গেছে, তাদের শেষ নাম পর্যন্ত নবী চলে যাবেন কেন। এজন্য জিনিসটা খুবই অস্বাভাবিক ছিল, সাবেকরা তো মর্মাহত ছিলেন, এবং নবীর মতো কে করবে, এই সব মিলিয়েই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিক্রম ছিল। গ্রুপ গ্রুপ হয়ে ইমামতি করেছেন, সরি নামাজ পড়েছেন, বা ইন্ডিভিজুয়ালি ঢুকে ঢুকে রসুলুল্লাহ সাল্লামের জানাজা বিয়ে পড়া হয়েছে, আমভাবে বাহিরে নিয়ে যে বড় করে এক জামাত একজন ইমাম হবেন এইভাবে প্ল্যান করে কোনো আল্লাহ নবী জানাজা পড়া হয় নাই। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম।
وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. ملاحظة من أجرتنا. الحمد لله الحمد لله. حضور أنا بقول two question. First question هو حضور سورة مغرب جاء إتاسا نماذج بدل فرا لاقو. كنت مغرب بدل نماذج بدل فرلو يكوني. ناشا نماذج فري فرا لاقو. أمران سالم. أرك دي نمبر كسر. Second question هو حضور أخون جري كرباني ده أخنا تيرتير مالتمي. কোরআনে করিম যে কোনো সময় তিলাওয়াত করা যায়, যদি আমি পাক হই, অর্থাৎ হদসে আকবর থেকে মেজর ইম্পিউরিটি থেকে যদি আমি পাক থাকি, আমার উপর গোসল ফরজ নয়, আমি যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমি তিলাওয়াত করতে পারি। এক সুরায় মুলক যেহেতু কোরআন শরীফের একটি সুরা, আপনি যে কোনো সময় তিলাওয়াত করতে পারেন। হ্যাঁ, এশার নামাজের পরে নবী করিম ইসলাম সুন্নত তিলাওয়াত করা, সেই হিসাবে এশার পরে পড়লে তো সুন্নত, ভালো কথা। যদি আপনি মাগরিবের পরেও পড়েন ইনশাল্লাহ আপনি সব পাবেন। নবী ইসলাম বলেছেন কোরআনে করিমে একটি সুরা রয়েছে 30 আয়াতের, যারা এই সুরা তিলাওয়াত করবে তাদেরকে কবর আদব থেকে রক্ষা করবে। সেই হিসাবে আপনি যে কোনো সময় ওই হাদিসের ভিত্তি করে আপনি তিলাওয়াত করতে পারেন। হ্যাঁ, অন্য হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে তিলাওয়াত করতেন। তো যদি আপনি এশার পরে তিলাওয়াত করেন তাহলে নবীজির আরেকটি একটা সুন্নতের উপর আমল করলেন, এক্সট্রা সব পাইলেন। তাই বলে এশার আগে বা অন্য কোনো নামে তিলাওয়াত করা যাবে না, এরকম কোনো নিষেধও নয়। আপনি আগেও তিলাওয়াত করতে চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কুরবানির সাথে, কুরবানি যদি কোনো চ্যারিটির মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে দেন, তো সেখানে 60টি নাম দেওয়া কি প্রয়োজন নাকি মনে মনে নিয়ত করে নিলেই চলবে? মনে মনে নিয়ত করে নিলেই চলবে, যেহেতু আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল ডিপেন্ড করে নিয়তের উপর। আপনার নিয়তি থাকে হয়ে যাবে ইনশাআল্লাহ, বাট এরপর যদি আপনি নাম দিয়ে দেন ভালো, বন্তকেই বলতে পারেন যে একটা নাম দিয়ে দিলেন যে অমুক এবং উমার ওনার সঙ্গে মিলাইয়া 7 জনের পক্ষ থেকে এই গরু বা খেমল কুরবানি দেওয়া হলো, ঠিক আছে, দিয়ে দিলে আপনি দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, আপনার নিয়ত থাকলে চলবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন ছিল, আমি 3 নম্বর কলার আসলাম না, আমি একটা কমপ্লিট একটা আমার আসলাম ইনস্যুরেন্স পয়সা সৎকার পতাম না, আমি আনলিগাল থাকি, আমি পয়সা আমি জমাই না, এই পয়সাতে আমি উমরা করতাম পারবো নি, আল্লাহ কবুল করবার নি। কি তার পয়সা দি? আমি আনলিগাল তিন থাকি, ওদেশে থাকি, আমি পয়সা জমা করাই, আমার নিজের মেহনত দিই, এটা এই পয়সাতে উমরা করা যায়। আমি কইমু এখন প্রশ্ন আছে নি জি। আপনার প্রশ্ন হলো, আপনার যদি কোনো দেশে একজন মানুষ হয়তো লিগ্যালভাবে সে ঢুকে নাই, হে ইললিগ্যালভাবে ঢুকেছে বা এই দেশে হয়তো কেউ ঢুকেছে, তো সে যে ইনকাম করবে, যে পয়সা উপার্জন করবে, তার উপার্জনটা কি হারাম হয়ে যাবে? দেখেন কেন কমপ্লিট দুই জিনিস, ইললিগ্যালভাবে ঢুকা এটা কিন্তু তার জন্য ঠিক হয় নাই, কারণ সব জিনিস প্রত্যেক দেশের তার রেগুলেশন মানতে হয়, এটা কিন্তু ওই দেশের আইনের পরিপন্থী কাজ করেছেন, বিদায় উনি দোষী। 2 নম্বর, উনি যে পয়সা অর্জন করতেছেন সেই পয়সা চুরি করতেছেন না, উনি তো কাদের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে পয়সা অর্জন করতেছেন, তো পয়সা যেটা অর্জন করতেছেন ইললিগ্যাল হওয়ার কারণে তার সেই ইনকাম উপার্জন হারাম হয়ে যায় না, তার ইনকামটা যেহেতু তার সহি তরিকায় তার এনার্জি দিয়ে এবং শ্রম দিয়ে সে পয়সা অর্জন করতেছে, সেজন্য তার সেই ইনকামটা অবশ্যই জায়েজ থাকবে। অতএব সেই জমানো পয়সা যদি সে উমরা করতে চায় তার জন্য ইনশাআল্লাহ উমরাও তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাকে, আপনি আবারও প্রশ্ন করেছেন এবং আপনি আমাদের রেগুলার একজন ভিউয়ার এবং ডোনারও প্রশ্ন করেন আপনি, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বাদে ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে? জি না, আর কোন প্রশ্ন নেই। ঠিক আছে, শুনতে থাকুক ইনশাআল্লাহ। নামাজের পরে বেশ কয়েকটি দোয়া রয়েছে, যেমন
আস্তাগফির আল্লাহ আস্তাগফির আল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার নবীজি বলতেন, আল্লাহু আকবার বলতেন কোনো সময়, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আয়াতুল কুরসি পড়ার কথাও রয়েছে এবং ফজরের পরে স্পেশাল আরও বেশ কিছু খাস খাস দোয়া রয়েছে, এশার পরেও বা মাগরিবের পরে খাস খাস দোয়া রয়েছে। তো এখানের মধ্যে অর্ডার বা কোনটা আগে কোনটা পরে এটা ম্যাটার নয়, পড়লেই চলে। ঠিক ওই নমাজের পরে পড়তে হয় যেগুলো, তার মধ্যে থেকে একটি আয়াতুল কুরসি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিসে নাসাই শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে, যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কেউ পড়েন তো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র মৌতি বাধা, মরা ছাড়া ইনশাল্লাহ কোনো বাধা নাই, সে মরার পরে ইনশাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, এটাই তার এটাই এক্সপেক্ট এবং তার কাছ থেকে আসা তার প্রাপ্য। তো এখানে কখন পড়বেন কোনো টাইম বের, নমাজের পরে, ফরজ নামাজের পরে বলা হয়েছে, ঠিক আছে, কারণ ফরজ নামাজের পরে তসবির পরে না আগে এখানে আক্কর কলম সমস্যা হবে না, বাট উত্তম হবে সালাম পিরানোর পরে যেন আস্তাগফিরুল্লাহ সাল্লাহ তিনবার বলার বলে আল্লাহ আকবার বলার পরে, এরপরে তসবিহাত পড়ার পরে আপনি যদি পড়েন উত্তম হবে, যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তসবিহাত পড়ার পরে এরপরে আপনি পড়লেন আয়াতুল কুরসি ভালো হবে। বাট এরপরে যদি একটু আক্কর হয়েও যায় বাট ফরজ নামাজের পরে যেহেতু পড়তেছেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। যেমন ফরজ নামাজের পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার কথা বলেছেন, আয়াতুল কুরসি পড়ার কথাও এসেছে, তো আপনি এগুলো আমাদের তর্তিমা দিয়ে যদি আগে করে করেন সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। আর একটি প্রশ্ন একজন জানতে চেয়েছিল, অনেক সময় মোবাইলের মধ্যে তো কোরআন শরীফও থাকে, অনেক সময় অনেক কিছু চলে আসে কোরআন শরীফের মধ্যেখানেও, অনেক সময় এখন কিছু যারা ব্যবসা করতে চায় তারা বিভিন্ন ব্যবসায়িক জিনিস ঢুকাইয়া ফেলছে, অনেক সময় যেগুলা শরীয়ত এলাও করবে না, মহিলাদের বা বিভিন্ন প্রাণীর ছবি এগুলো চলে আসে। এখন ওই মাঝে মধ্যে যে কোরআন শরীফের মধ্যে মানে মোবাইলের স্ক্রিনের মধ্যে ওইগুলি আসে, এর জন্য এটা কি ঠিক হবে কি না? আসলে তো আমরা কোরআন শরীফ না পড়ে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করবো আমাদের কোরআনে করিমেই, মোবাইলে তো আমরা হয়তো সবসময় কোরআন আমরা নিয়ে ঘুরতে পারতেছি না, এইসব সুবিধাটা আমরা পড়তেছি। এবং যে অ্যাপসের কথা আপনি বলতেছেন, অ্যাপস যদি ফ্রি আপনি ব্যবহার করেন তখন তারা ফ্রি অ্যাপসকে তাদের বিজনেসের স্বার্থে তারা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ তারা মদ্যোকানে তারা অ্যাড করে ফেলে, এটা যদি অনিচ্ছাকৃতভাবে এসে যায় আপনার তো কোনো সমস্যা হবে না, বাট আপনি বা আমি প্রত্যেকেই মোবাইলে তিলাওয়াত করার কারণেই তো এই সমস্যার সম্মুখীন হচ্ছে। যদি আমরা কোরআনে করিম দিয়ে আমরা তিলাওয়াত করতাম তো এই সমস্যা আমাদের হতো না, সেখানে আমাদের অজু করতে হতো, সুন্দর জায়গায় বসতে হতো, কোরআন শরীফকে আমরা ধরতাম, টাচ করতাম, এই অনেক কিছু সব সেখানে জড়িত ছিল। তো অবশ্যই মোবাইলে তিলাওয়াত করার চেয়ে মেইন কোরআনে করিমে তিলাওয়াত করলে সেটা তো গুরুত্ব অনেক বেশি, এবং এটা সবেরও কারণ এক্স্যাক্টলি আমরা আমাদের আসলাফকে আমরা ফলো করালাম। বাট এরপরে মোবাইলে তিলাওয়াত করতে গিয়ে যদি এইভাবে কোনো আনএক্সপেক্টেড অনাকাঙ্ক্ষিত কোনো পিকচার বা কোনো ইসলাম এলাও করে না এরকম কোনো চলেও আসে তো আপনি এটাকে অ্যাভয়েড করবেন, আপনি তাড়াতাড়ি এটাকে হয়তো কী করে ফেললেন, আর আপনি যেহেতু আনছেন না অনিশ্চিতভাবে অটোমেটিক চলে এসেছে সেই হিসাবে হয়তো আপনার গুণা নাও হতে হবে না, কিন্তু বাট এটা তো এরপরেও আপনি এই মোবাইলে পড়া কারণ হয়েছে সেই হিসাবে এটা অনুত্তম কাজ আমি করলাম, বাট ইনশাল্লাহ কোনো গুণা হবে না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যের অতিরিক্ত কোনো জিনিসের দায়িত্ব আপনাকে দেন না। তো অনাকাঙ্ক্ষিত এইভাবে কোনো কিছু যদি অনিচ্ছাকৃতভাবে চলে আসে এখানে তো আমার কোনো হাত নাই, সেই হিসাবে হয়তো আপনার গুণা হবে না। তবে যে সমস্ত ভাইয়েরা কোরআনে করিমের অ্যাপস দিয়ে দুনিয়াতে সব অর্জন করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যেন অন্ততপক্ষে কোরআনে করিমের সাথে রিলেটেড এরও কোনো জিনিস যেন আপনারা অ্যাড করে না দেন যেটা কোরআন পরিপন্থী বা ইসলাম পরিপন্থী হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আরেকটি প্রশ্ন অনেক সময় জাগে, এটা জানাটা ভালো নিজের জন্য বা সবার জন্য। এই প্রশ্নটা হচ্ছে, অনেক সময় মাদ্রাসাতে আমরা দেখি কিছু ধনী লোকের বাচ্চারা দিয়া দেন, প্রথমে বলেন যে আমরা টাকা দিব, কয়েক মাস হয়তো দিচ্ছেন, তারপরে হয়তো তার মনে করছেন যে আমি টাকা না দিয়ে কোনো টাকা মানে বন্ধ করে ফেলছেন,
এবং ছাত্রটা খুব ভালো লেখাপড়া করতে চায়, তারও ইচ্ছা পড়তে চায়, কিন্তু মা বাপের টাকা না দেওয়ার কারণে এখন তো বাচ্চাটা হয়তো আর পড়তে পারেন না। এখন মাদ্রাসার ওই তৌফিক নাই যে জেনারেল কোনো পয়সা দিয়ে পড়াইতা, কিন্তু গরিব ফান্ডের পয়সা আছে, জাকাতের পানি আছে, এই ফান্ডটা কি তারে এই টাকা দিয়ে পড়ানি ঠিক হইব না? তারে ফোড়ানি বলতে তার খানা খানা টাকা এগুলি আর কি ব্যবহার, যেহেতু তার বাপে দিতা নাই বা মায়ের দিতা নাই, তার তৌফিক আছে, তার জাকাতের উপযোগী নাই তার ফ্যামিলি, কিন্তু দিরান দিরা না। যদি বাচ্চা বালেগ হয়, নাবালেগ বাচ্চা, নাবালেগ বাচ্চা হলে কিন্তু সে বাপের উপর ডিপেন্ডেন্ট। এখন ডিপেন্ডেন্ট বাচ্চা কিন্তু বাপ যদি ধনী হন তাহলে এই বাচ্চাকে অধনী ধরে নেওয়া হয়, কারণ এই বাবার দায়িত্ব হলো এই বাচ্চার ভরণ পোষণ দিয়ে যাওয়া। সেই নাবালেক বাচ্চার ডিপেন্ডেন্ট হওয়ার কারণে, তার বাবার ধন সম্পদ থাকার কারণে সেও ধনী বিদায় তাকে জকাত বা এই ফান্ড থেকে সাহায্য করা যাবে না। হ্যাঁ, যদি বালেক হয় তো মা বাবা থেকে সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে আর তার নিজস্ব কোনো ইনকাম না থাকে, তখন তাকে আপনি হয়তো দিলেও সমস্যা হবে না, কারণ তার অ্যাকাউন্টটা সেপারেট হয়ে গিয়েছে। তো নাবালেক হলে আপনি এটা পারবেন না, জকাত ফান্ড দিতে পারবেন না। তো তার মা বাবাকে হয়তো বোঝান, অথবা আপনার জেনারেল ফান্ড দিয়ে তাকে সাপোর্ট দেন, অথবা তাকে মেধা বা স্কলার ভিত্তিতে স্কলারশিপের ভিত্তিতে তাকে হয়তো আপনি মাদ্রাসায় তাকে একটু আপনি অন্য ফান্ড দিয়ে বা ভর্তুকি দিয়ে হোক, যেভাবে হোক আপনি বরদাস্ত করার প্রয়োজন রয়েছে, এটাই করার হয়তো দরকার। বাট গরিব যদি হয়, সরি, ধনী যদি ধনী বাবের সন্তান যদি হয়, নাবালক হয়, আপনি তাকে জকাত ফান্ড দিয়ে তাকে আপনি সাপোর্ট দিতে পারবেন না। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দ্বীন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বারাকাতুহু। বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, প্রশ্নগুলির উত্তর দিয়েছেন ইনশাআল্লাহ। আপনারা যখনই কল করবেন ইনশাআল্লাহ আমরা কলের দিকে যাব। এর আগে আমরা হুজুরের কাছ থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল, যেহেতু হজের সিজন, সেজন্য আমরা এহরাম নিয়ে আলোচনা করেছি। হজের একটি গুরুত্বপূর্ণ একটি কাজ, উমরার গুরুত্বপূর্ণ কাজ, আমরা তাওয়াফ নিয়ে আলোচনা করেছি, সফা মরার সাই নিয়ে আলোচনা করেছি। কারণ আপনি হজ করেন আর উমরা করেন, এই তিনটি কাজ তো হজের মধ্যেও আছে, উমরার মধ্যেও করতে হয়। তারপরে মাথার চুল হলক বা কসর করা, অর্থাৎ মাথার চুল কামানো অথবা ছোটো করা। কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাল্লিকিন আর উযাকুম মুকাসসিরিন, যারা উমরার পরে মাথার হজের পরে মাথার চুল হয়তো ছোটো করবে অথবা কামাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মাথার চুল কামান, হলক করেন, শেভ করেন, তাদের জন্য তিনবার রহমতের দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, এবং যারা মাথার চুলকে ছোটো করে তাদের জন্য একবার দোয়া করেছেন, আল্লাহুম ওয়াল মুকাসসিরিন বলেছেন। তো হজ এবং উমরার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে থেকে একটি কাজ হল হালাল হওয়ার সময় মাথার চুলকে কামানো অথবা ছোটো করা পুরুষের জন্য। বাট ছোটো করতে হলেও এখানে একটি কন্ডিশন রয়েছে, অন্তত পক্ষে আপনার মাথায় এই পরিমাণ লম্বা চুল থাকতে হবে যে ছোটো করার সময় কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ চুল যেন কেটে পড়ে। এবার যদি চুল এত ছোটো হয় যে আপনি কসর করার কারণে, ছোটো করার কারণে 1 ইঞ্চি পরিমাণ কেটে পড়ার পরিমাণ নাই, তখন কিন্তু মাথার চুল আপনাকে শেভ করতেই হবে। জিনিসটা আরও পরিষ্কার করে বোঝার জন্য, যারা হজে গেলেন, প্রথমত উমরা করার পরে একবার মাথার চুল আপনি শেভ করলেন, বলেন তো দেখি উমরায় গিয়ে মাথার চুল শেভ করার পরে, এরপরে হজে 10 তারিখে আপনি সব কিছু সারার পরে তখন গিয়ে আবার মাথার চুল আপনি শেভ করতে হবে বা ছোটো করতে হবে? তো যেহেতু আপনি যদি উমরার পরে অলরেডি একবার শেভ করে ফেলেছেন, তো মাত্র কয়েকদিনের ব্যবধানে আপনার চুল তো এই পরিমাণ লম্বা হবে না, যে পরিমাণ লম্বা হয়ে গেলে আপনার 1 ইঞ্চি পরিমাণ কাটার সুযোগ আসবে, তখন কিন্তু আপনাকে ছোটো করার অপশন থাকলেই না, আপনার জন্য ফিক্স হয়ে গেল আপনার মাথার চুল কামাতেই হবে, এটা মাথায় রাখবেন। কিন্তু বর্তমানে ওই যে মেশিন যেটা বার হয়েছে,
এই মেশিনের মাধ্যমে যদি আপনি এক নম্বর বারো ছোটো করেও আপনি কেটে ফেলেন, তো সেটার মাধ্যমে কিন্তু আপনার ওই হলক বা কথরের দায়িত্ব আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করেছিলাম সফা-মারওয়ার সাই নিয়ে। সফা-মারওয়ার সাই করার সময় সেখানে অন্তত পক্ষে ডিস্টেন্স হলো সফা থেকে মারওয়া প্রায় 300 মিটার। তো একটা সাই কমপ্লিট হতে হলে সফা থেকে মারওয়া, মারওয়া থেকে স্বাভাবিকভাবে সফা থেকে আপনি গেলেন মারওয়া এক, তারপরে এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত নম্বর গিয়ে আপনার মারওয়াতে গিয়ে আবার শেষ হবে। এই সাতটা চক্কর কমপ্লিট হতে হলে কমপক্ষে আপনার তো মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট, আর যদি ভিড় বেশি থাকে তাহলে আর লম্বাও লাগতে পারে, কোনো সময় এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, সমান তোয়াফের সময় সবের জন্য সমান। তো এই ডুরিং তোয়াফ এবং সাই খাস কোনো দোয়া না পড়লেও আপনার এটা হয়ে যাবে, যদিও সুন্নত কিছু কতিপয় দোয়া রয়েছে, আর এই দোয়াগুলো পড়তে গিয়ে আপনি আপনার বাসায় বা অন্য বাসায় আপনি পড়তে পারেন, এটাও মাথায় রাখবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদিস সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ হইব, ইনশাআল্লাহ হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার বংশধর দ্বারা তাদেরকে সাইয়্যিদ বলা হয়। একটা বংশীয় মর্যাদা এবং সম্মান থাকার কারণে যাকাত তাদেরকে দেওয়া নিষেধ করা হয়েছে, কারণ যাকাত কিন্তু প্রকৃতপক্ষে চিন্তা করলে যাকাতের মাধ্যমে মালের ময়লা এবং যে মালকে ক্লিন এবং পরিষ্কার বানায়, সেই হিসাবে সৈয়দ এবং ওই বংশের লোকদের জন্য এটা মানায় না। নবী করিম সাল্লাম বলেছেন এবং আল্লাহর নবীর সৈয়দ বংশের গুলামদেরকেও পর্যন্ত যাকাত দেওয়া নিষেধ করা হয়েছে, বলেছেন তোমরা আমার গুলাম, আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক। সেই হিসাবে আপনি যেভাবে বলেছেন আপনার মেয়েকে শাড়ি দেওয়া হয়েছে যার কাছে, না বাগনিকে বলছেন বোধহয়, তো জামাই যিনি উনি তো সৈয়দ, তো সেই হিসাবে ওই বংশের তার ছেলেদেরকেও আপনার সন্তানদেরকে নাতির সাথে আপনি বা অন্য কেউ যাকাত দিতে পারবে না, এটাই ছিল মাসালা। তবে বর্তমান সময়ে যেহেতু সৈয়দদের গরিবদের লুকাপটারি করার জন্য আলাদা কোনো ফান্ড নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকা অবস্থায় বা ইসলামিক কান্ট্রিতে আলাদা একটা ফান্ড থাকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেভাবে মসজিদ মদরসার ইমামদের জন্য এক সময় অফ সম্পত্তি থাকত, সেখান থেকে তাদের বেতন ভাতা দেওয়া হতো। বর্তমানে যেহেতু ব্যবস্থা না থাকার কারণে তাদেরকে ইমামতি করে আদান দিয়ে যেভাবে বেতন নেওয়া যায়, ঠিক বর্তমান সময়ে আল্লাহর নবীর সময়ের বয়তুল মালের হুমুস থেকে যাহাদের গনিমতের 20% রাখতেন ওই ফান্ডে, ওই ফান্ড দিয়ে সৈয়দ বা তাদেরকে আল্লাহ নবী হেল্প করতেন। বর্তমান সে ব্যবস্থা না থাকার কারণে অনেকেই বলতেছেন যদি তাদের কোনো অল্প ব্যবস্থা না থাকে যাকাত দিয়ে হলেও তাদেরকে যান রক্ষার্থে তাদেরকে সাহায্য করা যেতে পারে। বাট যেহেতু আপনার আত্মীয় বলতেছেন, আমি তো মনে করব আপনি তাদেরকে নিজেই সাপোর্ট করেন ইনশাআল্লাহ, যাকাত না দিয়ে সাধারণ ডোনেশন দিয়ে আপনি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন, তাদের একটা বংশমর্যাদা রয়েছে মর্যাদা রক্ষা করার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ওভার করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যদি অবস্থা এরকম হয়ে যায় যে আর কোনো অল্টারনেটিভ নাই, আর কোনো ফান্ড নাই, তখন যান রক্ষার জন্য আপনি এই সময় তো সৈয়দদেরকেও যাকাত দেওয়া জায়েজ হবে, যাকাত নেওয়া তাদের জন্য জায়েজ হবে বলেও অনেক ওলামা কারাম বর্তমান সময়ে ফতোয়া দিয়েছেন, যেহেতু তাদের অল্টারনেটিভ কোনো ফান্ড নাই এজন্য। বাট এরপরে বংশমর্যাদা তো অবশ্যই আছে, যদি আমরা তাদের বংশমর্যাদা ধরে রাখতে পারি বা অন্য কোনো ফান্ড দিয়ে সাহায্য করার সুযোগ থাকে তো আমরা সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমেই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু।
হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনার সহ আমাদের প্রিয় দর্শক ভাই বোন এবং যারা আমাদের প্রোগ্রাম আজকে দেখেছেন সকলকে আমরাও ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনাদের মহব্বত এবং আদরের কথা শুনলে আমরা অনুপ্রাণিত হই। আল্লাহ যেন এই মহব্বতকে ওসিলা করে করেন, কেয়ামতে আমাদের আপনাদের সকলের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কুইনে উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।